আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় অক্টোবর তেইশ আরও চমৎকার সুখবর দিল বিএনপি আওয়ামী লীগ এবার কি করবে কি ঘটেছে দেখুন নগদ কঠিন জবাব পেল আওয়ামী লীগ ইনস্ট্যান্ট জবাব সরাসরি জবাব একেবারে সময় সময়োচিত জবাব দর্শক আওয়ামী লীগ নেতাকর্মীরা এমনকি গতকালকেও বলছে একেবারে দায়িত্বশীল মন্ত্রী পর্যায় থেকে বলা হয় এবং এটা প্রতিনিয়ত তারা বলে যে বিদেশিরা তো তত্ত্বাবধায়ক সরকারের কথা কেউ বলে না বিদেশিদের সাথে কোনো বৈঠক হলেই তারা বলে যে তত্ত্বাবধায় সরকারের কথা কেউ বলেনি মাননীয় প্রধানমন্ত্রী এ কথা বলার চেষ্টা করেছেন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন এবং আর কথা যে তারা অন্তর্বর্তীমূলক নির্বাচনের কথা বলেনি তারা নাকি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে না এটা কিন্তু বলার চেষ্টা করছে আওয়ামী লীগের দায়িত্বশীল পর্যায়ের লোকজন কিন্তু কী ঘটেছে দেখেন একেবারে নগদ জবাব আপনাদেরকে শোনাব তারা কি আসলে অন্তর্বর্তীমূলক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে না না বলে একেবারে নগদ এবং তত্ত্বাবধায় সরকারের বিষয়ে বিএনপি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছে এটা এক প্রকার সুখবর এটাও আওয়ামী লীগের জন্য একটা কঠিন জবাব আমি মনে করি দর্শক আপনারা জানেন নয় অক্টোবর দুই তেইশ সোমবার বাংলাদেশে সফরত মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাউবাইদ এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান অপরদিকে মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলে এনডিআই প্রতিনিধি হিসাবে আছেন রিক ইন্ডারফোর্ড মারিয়া চিন আব্দুল্লাহ ও মনোপ্রীত সিং আনন্দ এবং আইআরআই প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন বনি গ্রিক জামিল জাফর এবং জোকাও কাও এরা উচ্চ পর্যায়ের খুব এক্সপার্ট একটা প্রতিনিধি দল এদের রিপোর্টের উপরে অনেক কিছু নির্ভর করবে এই বৈঠকের পর আমির খুশু মাহমুদ চৌধুরী বিএনপি নেতা তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনি একটা চমৎকার কথা বলেছেন তত্ত্বাবধক সরকার বিষয়ে যে তত্ত্বাবধক সরকার বিষয়ে নাকি বলে না বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকারের মানে বিদেশিরা যে আন্তর্জাতিক মানের মানদণ্ড অনুযায়ী নির্বাচনের কথা বলে তারা যে টাইপের নির্বাচন চায় আমির খুশু মাহমুদ চৌধুরী যেটা বলেছেন এটার সঙ্গে কিন্তু তত্ত্বাবধ সরকার অথবা নিরপেক্ষ সরকার কোনো ব্যবধান নেই শেখ হাসিনা অধীনে নির্বাচন হলে সেটা নির্বাচন হলে সেটা তারা বলছে এটা হবে না এগুলো হবে না বলেই তারা কথাগুলো বলেছে তারা তো তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার কথা বলতে পারে না এই দাবি উঠতে হবে বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা যে কথাগুলো বলছে এই দাবির সঙ্গে কোনো তফাত নেই এর মানে আমি খসরু মাহমুদ চৌধুরী যে সুখবর দিলেন এবং এটা আওয়ামী জন্য একটা জবাব তত্ত্বাবধায়ক সরকারের কথা কখনোই সরাসরি বলবে না বা এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ এরকম সরাসরি বলা হয় না কিন্তু সরকার বারবার বলছে দলীয় সরকার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে তারপরও তার সুষ্ঠু নির্বাচনের কথা জিকির আকারে বলছে বারবার বলছে মানে এটা তারা যে টাইপের নির্বাচনের কথা বলছে তারা যেভাবে বলছে তার সাথে তত্ত্বাবধায়ক সরকারের সাথে আসলে তেমন কোনো পার্থক্য নেই তাহলে তত্ত্বাবধায়ক সরকারের শব্দটা উচ্চারণ না করলেও মূলত বলা হয় তাদের পক্ষ থেকে না হলে কিভাবে আর সরকার যেভাবে বলছে তাতে তারা আশ্বস্ত হচ্ছে না ইউরোপ প্রতিনিধি দল আশ্বস্ত হয়নি তাহলে আর কীভাবে হতে পারে ওইটাই তো তত্ত্বাবধায়ক সরকার সরাসরি আওয়ামী লীগের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা অন্তর্বর্তীমূলক নির্বাচনের কথা নাকি বলছে না গুরুত্বপূর্ণ কেউ এ কথা অনেকবার বলা হয়েছে সরকারের পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী গতকালকেও বলেছেন দেখেন মানব জমিন রিপোর্ট করেছে বাংলাদেশে অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় সুইডেন তো এখানে অংশগ্রহণমূলক নির্বাচন শব্দটা আছে এবং কোন কোথায় বলেছে দেখেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় সুইডেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা জানসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতে এমনটাই জানিয়েছেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রী প্রেস সচিব এহসানুল করিম তিনি জানান জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ পররাষ্ট্র সচিবকে বলেন তার সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এ সময় প্রধানমন্ত্রী অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং বিশ্ব মানব জাতির কল্যাণে অর্থ ব্যয় করা পরামর্শ দেন যাই হোক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখানে তো অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে বিদেশিরা কই বলছে না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি বলছে দেখছেন যে সরকার আসলে কি বলছে আর বাস্তবতাটা কি এখন দর্শক বিএনপি যেটা জানিয়েছে এই মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধি দলকে শেখ হাসিনা অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে বিএনপি জানিয়ে দিয়েছে বিস্তারিত আপনাদেরকে শোনাতে নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছে বিএনপি আর সোমবার দুপুর বারোটার দিকে গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী গণমাধ্যম কর্মীদের একথা জানান এর আগে দলের চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় আমির বলেন বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ নয় আজকে সারা বিশ্বে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ একটি বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের মানুষ যেমন দেখতে চায় বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো দেখতে চায় সেই প্রেক্ষাপটে এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছিলেন তারা বাংলাদেশের সব শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলে গেছেন এবং যাওয়ার পরে সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না কারণ বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই বলেন আমির খুশরু এর মানে এটা স্পষ্টই বোঝা যায় ইউরোপীয় ইউনিয়ন এত গবেষণা করে যে প্রতিবেদন উপস্থাপন করেছে যে বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ডে নির্বাচনের পরিস্থিতি নেই যুক্তরাষ্ট্র এর চাইতে ভিন্ন কিছু বলার কোনো সম্ভাবনা নেই তিনি বরং এর চাইতে আরো কঠিন কথা বলবে ইউরোপীয় ইউনিয়ন তো বলেছে শুধু নির্বাচনের আন্তর্জাতিক মানদনের নির্বাচনের পরিবেশ নেই আর যুক্তরাষ্ট্রের এই পর্যবেক্ষক দল ফিরে গিয়ে বলবে যে পরিবেশ তো নেই মানবাধিকার নেই কিছু নেই গণতন্ত্র নেই মানে আরো কঠিন কথা বলবে এবং তারা পলিসি প্রেসক্রাইব করবে যে এই পদক্ষেপ নিন সেই পদক্ষেপ নিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও অনেক কিছু বলবে তিনি বলেন যুক্তরাষ্ট্র থেকে এটা আমাদের ধারণা যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দল এসেছে একই উদ্দেশ্য নিয়ে তারা বাংলাদেশের নির্বাচন পরিবেশ পর্যবেক্ষণ করতে এসেছে যে আগামী দিনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে কি না তাদের রেজাল্ট কিন্তু এখন পাওয়া যাবে না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা এই বলে নেই সেই বলে কিন্তু তারা তো এখন বলবে না তারা তো দেশে গিয়ে বলবে রিপোর্ট তৈরি করে তারপরে বোঝা যাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট তৈরি করবে আমরা নির্বাচ বিএনপির পক্ষ থেকে বলে আসছি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সম্ভব নয় বিগত দুই তিনটে নির্বাচনে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে আজকে যাদের বয়স তিরিশ বত্রিশ বছর হয়েছে তারা বিগত নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি অবস্থার কোনো পরিবর্তন হয়নি বরং অবনতি হয়েছে বলেন তিনি একেবারেই এক্স্যাক্টলি কথা ভোট দিতে পারেনি তো মানুষ ভোট দিতে যাওয়ার আগেই নাকি ভোট দেওয়া হয়ে গিয়েছে মৃত মানুষেরও নাকি ভোট দেওয়া হয়ে যায় কষ্ট করে ভোট দিতে যেতে হয় না কাছাকাছি গেলে বলে দেয় যে আপনার ভোট দেওয়া হয়ে গিয়েছে আমিন খুশু বলেন এখন নিপীড়ন নির্যাতন সহ ভোটচুরির প্রকল্প অধিকতর শক্তিশালী হয়েছে তারা ভোটচুরি প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এক একবারে বিচার বিভাগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী লুটেরা ব্যবসায়ী রাজনীতিবিদছো একটা প্রজেক্টের মাধ্যমে আবারও তারা বাংলাদেশের মানুষের ভোট চুরি করার অভিমায় কাজ করে যাচ্ছে এখন এই কথাগুলো ডিফিনিটলি তাদেরকে ভালোভাবে বুঝিয়েছে এই প্রতিনিধি দলকে বিএনপি এবং তারা এগুলো কনসিডার করবে এবং যুক্তরাষ্ট্র যে ভাষায় কথা বলছে যে অভিযোগ তুলে ভিসা স্যাংশন দিয়েছে বিএনপির অভিযোগের সাথে মিলে যায় এর মানে অনেকটা অলরেডি প্রমাণিত যুক্তরাষ্ট্রের কাছে এই অভিযোগগুলো গুরুতর অভিযোগগুলো এবং বিচার বিভাগকেও কিন্তু ছাড় দিচ্ছে না ভিসা ইম্পোজ রেস্ট্রিকশন ইম্পোজ করার ক্ষেত্রে এখান থেকে মুক্ত হতে হলে আমাদের যে একদফা দাবি সরকার সরকার বলা ভুল হবে এই রেজিমের পদত্যাগ করতে হবে এটা আমি জানি না যে আমির খুশ মাহমুদ চৌধুরীর মধ্যে একজন হায়ার এডুকেটেড ডিপ্লোমেসি জানা লোক এসব কি কথা বলছেন যে সরকার বলা রেজিম আর সরকারের মধ্যে তিনি যেভাবে রেজিমকে নেগেটিভ অর্থে ইউজ করছেন এটা তার একাডেমিক জ্ঞানের একটা সীমাবদ্ধতা মানে এমনভাবে বলছেন যে সরকার ভালো কিছু আর রেজিম মানে নেগেটিভ কিছু রেজিম আর সরকারের মধ্যে একটা পার্থক্য তৈরি করছেন না এইভাবে আসলে এটা একাডেমিক দুর্বলতা যাই হোক একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে সংসদ বাতিল করতে হবে নির্বাচন কমিশন বাতিল করে সবার মতামতের ভিত্তিতে আরেকটি নির্বাচন কমিশন গঠন করতে হবে বলেন তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা যে নিরপেক্ষ সরকারের দাবি করছি এটা সেই গুরুত্বপূর্ণ কথাই আবার দাবি করছে এটা বিএনপির একার দাবি না এটা বাংলাদেশের জনগণের দাবি নিরপেক্ষ সরকার ব্যতীত তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এ ব্যাপারে বাংলাদেশের জনগণ কারো সন্দেহ নেই তিনি বলেন তারা গ্রহণযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক মানে বিশ্বযোগ্য নির্বাচন কথা বলছে এটার সঙ্গে কিন্তু তত্ত্বাবধ সরকারের কোনো পার্থক্য নেই তেমন কোনো ব্যবধান নেই তাহলে দর্শক মানে আমির খসরু মাহমুদ চৌধুরী বা বিএনপি যেভাবে বলছেন যুক্তরাষ্ট্র বা বিদেশিরা যে টাইপের নির্বাচন চাচ্ছে সে টাইপের নির্বাচন অনুষ্ঠিত হতে হলে তত্ত্বাবধ সরকার লাগবে তাদের দাবির সাথে তেমন কোনো ব্যবধান নেই এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা গুরুত্বপূর্ণ সুখবর তা আওয়ামী লীগ এখন কি বলবে এখন কি করবে অংশগ্রহণমূলক নির্বাচনের কথাও তো বলছে আর তত্ত্বাবধায়ক সরকারের কথা সরাসরি না বললেও কার্যত তো তার সাথে মেলে যাচ্ছে এখন কি করবে তারা